আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মাহবুবা খাতুন, সহকারী শিক্ষক প্রাথমিক শাখা, সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অধ্যায় পাঁচ থেকে তোমাদের শূন্যস্থানের উপর ক্লাস নিব। এসো এখন আমরা বোর্ডের দিকে দেখি, বোর্ডে কি কি আছে শূন্যস্থান পূরণ। সবাই বোর্ডের দিকে তাকাও। শূন্যস্থান পূরণ করো। তোমরা আরব দেশের নাম শুনেছো, এখানে আরবের নিচে আমি দাগ দিয়েছি। তোমরা ড্যাশ দেশের নাম শুনেছো, এভাবে থাকবে প্রশ্নে, কিন্তু আমরা এই দাগ দেওয়া জায়গার উপরে লিখব আরব, এটা পরীক্ষার সময় আমাদের থাকবে না। তো আমরা তখন কি করব, আমরা এই আরব জায়গাটাতে শূন্যস্থানে আরবটা লিখে দিব। আমাদের দেশ থেকে বহু ড্যাশ আরব দেশ, আমাদের দেশ থেকে বহু পশ্চিমে আরব দেশ। তিন নম্বরে আছে চারদিকে কেবল বালু আর বালু, এখানে বালু আর বালুর নিচে আমি দাগ দিয়েছি, এখানে এটাই হলো তোমাদের শূন্যস্থান পূরণ। চার নম্বরে দেখো সেই দেশের একটি প্রসিদ্ধ শহর মক্কা মুয়াজ্জমা। চার নম্বর আবার বলছি, সেই দেশের একটি প্রসিদ্ধ শহর মক্কা মুয়াজ্জমা। পাঁচ নম্বর দেখো, এখানে অবস্থিত পবিত্র কাবা ঘর। ছয় নম্বর, যেখানে হাজিগণ হজ করতে যান। সাত নম্বর, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাহমাতুল্লিল আলামিন। আট নম্বর, হাজরে আসওয়াদ মানে কালো পাথর। নয় নম্বর, আমরা সবাই জান্নাতে যেতে চাই। দশ নম্বর, হিলফুল ফুজুল নামে একটি শান্তি ও সেবা সংঘ গঠন করেন। হিলফুল ফুজুল নামে একটি শান্তি ও সেবা সংঘ গঠন করেন। আমরা এখন যেভাবে শূন্যস্থান পূরণগুলো পড়লাম, এভাবে আমরা বাসায় রিডিং থেকে এবং অনুশীলনী থেকে শূন্যস্থান নিজেরা নিজেরা পূরণ করব এবং পড়ে নিজেরা তৈরি করার চেষ্টা করব। আর এর সাথে পৃষ্ঠা ৭২ থেকে ৭৫ পর্যন্ত এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বারের যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো মুখস্থ করব এবং না দেখে এইচডব্লিউ খাতায় লিখব। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।